হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যবর্তী স্থান ও গালফ অফ এডেনের নিকটবর্তী দেশ সোমালিয়া। শান্তি ও সমৃদ্ধির জন্য দেশটিকে একসময় আফ্রিকা সুইজারল্যান্ড নামে ডাকা হতো, কিন্তু বর্তমান সময় সোমালিয়ার নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, বিদ্রোহ আর জলদস্যুর কথা। সোমালিয়ার মানচিত্রের আকৃতি অনেকটা সিং আকৃতির, আর এর জন্য সোমালিয়াকে হর্ন অফ আফ্রিকা বলেও ডাকা হয়। সোমালিয়া অঞ্চলের জলদস্যুতা বিশ্ব বাণিজ্যের জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর হস্তক্ষেপ সত্ত্বেও সোমালিয়ার জলদস্যুতা থেমে নেই। কিন্তু সোমালিয়ার সার্বিক পরিস্থিতি একসময় এরকম ছিল না। সমাপনে আজকের পর্বে আমরা জানব আধুনিক যুগের জলদস্যুর দেশ সোমালিয়া সম্পর্কে, এবং আরও জানব সোমালিয়ার জলদস্যুতা কেন ও কিভাবে শুরু হয়েছিল। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। সোমালিয়ার দক্ষিণ পশ্চিমে কেনিয়া, পশ্চিমে ইথিওপিয়া, উত্তর পশ্চিমে জিবুতি এবং দেশটির অন্য দুটি দিকে যথাক্রমে গালফ অফ এডেন ও ভারত মহাসাগর অবস্থিত। মালভূমি, সমভূমি ও উচ্চভূমি নিয়ে সোমালিয়া গঠিত। সোমালিয়া দেশটির আয়তন 6,37,657 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে সোমালিয়ার অবস্থান সারা বিশ্বে 43তম। সোমালিয়া দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 1,59,00,000। জনসংখ্যার দিক থেকে সোমালিয়ার অবস্থান সারা বিশ্বে 72তম। সোমালিয়ার জনসংখ্যার প্রায় 99.7% মুসলিম, বলতে গেলে জনসংখ্যা সবাই মুসলিম। 1650 সাল থেকে 1730 সাল পর্যন্ত সময়টা ছিল জলদস্যুদের স্বর্ণযুগ। সে সময় ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তারের জন্য বহু সমুদ্র অভিযান পরিচালনা করে, এবং এসব অভিযানে ব্যবহৃত জাহাজের কর্মীদের ঠিকমতো খাবার বা মাস শেষে বেতন কিছুই দেওয়া হতো না। প্রতিবাদ করলে জাহাজের সারেং তাদের চাবুক পেটা করত। এসব অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে সময় বহু নাবিক জলদস্যুতে পরিণত হয়। আধুনিক যুগে সোমালিয়া এক প্রকার প্রতিবাদ করতে গিয়ে জলদস্যুতার মতো ভয়ঙ্কর পেশায় জড়িয়ে পড়ে। 1991 সালে সোমালিয়া সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর ইউরোপীয় বহু জাহাজ রহস্যজনকভাবে সোমালিয়া সমুদ্র উপকূলে ঘোরাঘুরি করতে থাকে, এবং তারা সোমালিয়া সমুদ্র উপকূলে বিরাট ব্যারেল ফেলতে থাকে। এসব ব্যারেলের ভেতরে ছিল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এর প্রভাব সোমালীয়রা তখন বুঝতে পারে যখন উপকূলবর্তী মানুষ বিভিন্ন রকম অজ্ঞাত রোগে আক্রান্ত হতে থাকে, এবং এক পর্যায়ে সোমালীয় নারীরা বিকলাঙ্গ সন্তান প্রসব করতে থাকে। 2005 সালের এক সুনামিতে সোমালীয় উপকূলে হাজার হাজার পরিত্যক্ত ব্যারেলে ভরে যায়। ব্যারেলের ভেতরের বেশিরভাগ বর্জ্য পদার্থ ছিল ইউরোপীয় হসপিটাল ও কারখানাগুলোর। ইতালীয় মাফিয়ার মাধ্যমে সস্তায় এসব বর্জ্য তারা সোমালীয় উপকূলে খালাস করে, এবং নানা রকম পারমাণবিক উপাদান যেমন সীসা, ক্যাডমিয়াম সোমালিয়ার পানিতে মিশে যায়। এরপর উপকূলবর্তী মানুষরা মারাত্মক তেজস্ক্রিয়তার শিকার হয়। এরপরও ইউরোপীয় দেশগুলো বর্জ্য ফেলা বন্ধ করা বা ক্ষতিপূরণ দেওয়া কোনো কিছুই করেনি সোমালিয়ার জন্য। একই সময় ইউরোপের কিছু জাহাজ সোমালিয়ার সমুদ্র উপকূল থেকে $300 মিলিয়ন মূল্যের মাছ ধরে নিয়ে যেতে থাকে। বেআইনি মাছ ধরা বা বর্জ্য ফেলা জাহাজগুলোর উপর ট্যাক্স বসানোর চেষ্টা করেও কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এক পর্যায়ে স্থানীয় সোমালীয়রা কিছু বর্জ্য ফেলার জাহাজ আটক করে, এবং এতে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, এবং তারা এটা বুঝতে পারল যে জাহাজ তাড়ানো বা ট্যাক্স বসানোর চেয়ে জাহাজ আটক করে মুক্তিপণ আদায় করা অনেক সহজ। এভাবে কিছু সুযোগ সন্ধানী মহলের সহায়তায় সোমালিয়া হয়ে উঠল আধুনিক যুগের ভয়ঙ্কর জলদস্যুর দেশ। আমাদের চ্যানেলে রয়েছে সমুদ্র ও জাহাজ সংক্রান্ত আরও কিছু ভিডিও, চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।